শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিপাশের অতিথি দেখবার জন্য। বিসমার্ক বলেছেন, এনি ওয়ান হু হ্যাজ এভার লুকড ইন টু দ্য গ্লেজড আইজ অফ এ সোলজার ডাইং অন দ্য ব্যাটল ফিল্ড উইল থিঙ্ক হার্ড বিফোর স্টার্টিং আ ওয়ার। আমার মনে হয় যে এর চেয়ে সত্যি কথা আর কিছু হতে পারে না। তারপরও পৃথিবীতে যুদ্ধ হয়, মানুষের মৃত্যু হয়, তবু সাহসিকতা দিয়ে, মাতৃভূমির প্রতি শ্রদ্ধা নিয়ে মানুষ বুক পেতে দেয়, রক্ত দেয় অকাতরে। আজ লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি এই অনুষ্ঠান, যাঁরা ভাষার জন্য জীবন দিয়েছেন, বাংলা ভাষা এবং এই বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা। আমরা শ্রদ্ধা জানাই আজ এখানে যিনি অতিথি আছেন আমার, তাকে। তিনি একজন বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী, কিন্তু তারপরও তার সাহসিকতার প্রতি আমরা শ্রদ্ধা যেমন প্রদর্শন করি, তেমনি বিস্ময় নিয়ে ভাবি কী করে সম্ভব হয়েছিল। শাহিন সামাদ, আপনাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো, আপনি আমার অতিথি হয়েছেন, আমার ভাষা নেই। অনেক ধন্যবাদ। সবাইকেই ধন্যবাদ। আর সবচেয়ে বড় কথা, এই মাস আমাদের স্বাধীনতার মাস, সমস্ত শহীদদের আমি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর বাংলা ভিশনকেও বলছি যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ডেকেছেন। আজ আমরা আপনার নজরুলসঙ্গীত দিয়ে একটু শুরু করতে চাই। নিশ্চয়ই আপনার পছন্দের যে আছে, কাজী নজরুল ইসলামের সব গানই আমার ভালো লাগে, সব ধরনের গান ভালো লাগে। এই মুহূর্তে যেটা মনে পড়ছে, কিছু কিছুদিন আগে তো বসন্ত গেল, বসন্তের উপরে একটা করি। আজ কাঁদে কাননে কোয়েলিয়া, আজ কাঁদে কাননে কোয়েলিয়া, চম্পা কুঞ্জে ওলি গুঞ্জে ধরা কুহরিছে পাপিয়া। আজ কাঁদে কাননে কোয়েলিয়া, প্রেম কুসুম শুকাইয়া গেল হায়, প্রাণ প্রদীপ মোর হের গনিভিয়া যায়, বিরহী এসো ফিরিয়া। আজ কাঁদে কাননে কোয়েলিয়া, এখান থেকে হঠাৎ মনে হলো যে আমাদের এই দেশে এখনো কত শহীদদের জননী আছেন যারা আজও কাঁদেন, নিভৃতে নিঃশব্দে কাঁদেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি যখন যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন, সীমান্তে, বাংলাদেশের সীমান্তে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে, শরণার্থীদের ক্যাম্পে, আপনার তখন মাত্র 17 বছর বয়স, কিন্তু আপনার ভাষার প্রতি, দেশের প্রতি একটা অসীম শ্রদ্ধাবোধ ছিল, এবং সেখান থেকে ভূখণ্ড রক্ষার জন্য আপনারা গিয়েছিলেন, কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট থাকতে চেয়েছিলেন, এক ধরনের ব্রত ছিল। হ্যাঁ, এই ব্রত আজকের এই নতুন প্রজন্মের ভেতরে আমরা কি পাবো যদি কোনো ক্রান্তি লগ্ন আসে আমাদের এই দেশে? একটা জিনিস মনে কর, মনে রাখবা বিপাশা, যে যে কোনো সংকটের সময় দেশের এই মানে সাংস্কৃতিক অঙ্গন এবং বুদ্ধিজীবীরাই কিন্তু একত্র, হ্যাঁ, একা মানে সব একসাথে কাজ করে। তো সেই সময় কিন্তু তাই হয়েছিল। আমি 10 বছরের ইয়েটাতে বলতে পারি যে ওরা কিন্তু অনেক অনেক সচেতন হয়েছে দেশের সম্পর্কে, দেশ সম্পর্কে ভাবে, দেশ সম্পর্কে চিন্তা করে, অগ্রগতি নিয়ে চিন্তা করে, দেশকে ভালোবাসে। এটা ঠিক না যে আমরা বলি যে না তারা জানে না, তাদের জানাতে হবে। এবং আমি বলবো যে শুধু এই এইটা জানলেই হবে না, দেশকে ভালোবাসতে গেলে, দেশের সম্পর্কে জানতে গেলে বা বুঝতে গেলে তাদের মানে পরিবার থেকেও তো একটা আগ্রহ নিয়ে তাদের জানাতে হবে। তা আমি যেহেতু গানের শিল্পী, আমি গান দিকটাই বলবো, যে আমরা যখন মুক্তিযোদ্ধাদের সামনে গানগুলি গেয়েছিলাম,
আমরা তাদের চোখে তো জ্যোতিটা দেখেছিলাম, গানের ভিতরে গান যে কত শক্তিশালী, গানের কথা যে কত তীক্ষ্ণ ধারালো হতে পারে এবং কত শক্তিশালী স্টিমুলেট করে আসলে গান হ্যাঁ, মানুষকে। তো সেটা আমি ভাবতেছি, দেখো আমার আমার কিন্তু এই একটা দুঃখ আছে যে 71-এর গানগুলিকে কেউ সংগৃহীত করলো না এখন পর্যন্ত, এবং সেই গানগুলো যেন যারা এখন আছে জীবিত তাদের দিয়ে করিয়ে নেওয়া, এই প্রজন্মই করুক কিন্তু যারা সেই গানগুলি জানে, মানে ধরো আমরা ধরো লুথুর ভাইয়ের থেকে বা আলতাফ ভাইয়ের থেকে, অজিত দার থেকে, সুজি ও শ্যামদার থেকে যেটা জানি, অন্যরা জানে না। এই গানগুলো শুধু যে মানে খালি যে সেই সময়কার জন্য দরকার তাই তো নয়, না না, এটা সারা জীবনের জন্য, প্রজন্মের পর প্রজন্মকে শিখতে হবে, জানতে হবে যে কোন গান কিভাবে নিজেকে মানে মানে সচেতনতা জাগায় এবং নিজেকে, এবং সে তখন দেশের কাজে সেই গান থেকে কিন্তু স্পিরিট সে নিতে পারে, নিজের জায়গায় থেকে সততা দিয়ে পরিশ্রম দিয়ে নিজের কাজটি সম্পন্ন করাই দেশের জন্য কাজ করা। তুমি যেরকম নাটক দিয়ে করছো, যার যার জায়গা থেকে, সেরকম আমি গান দিয়ে করছি, কেউ কবিতা থেকে করছে, তাই না, এরকম আর কি। আবার ফিরে আসি একটু নজরুলের গানে, যদি একটা টপ্পা বা ঠুমরি অঙ্গে নজরুলের না টপ্পা আমি একটা গাছি, নিধুবাবুর টপ্পা। বিধি যদি বিচ্ছেদ যাত না, প্রেম গেল তবু কেন প্রাণ গেল না, প্রেম গেল তবু কেন প্রাণ গেল না, দিল যদি বিচ্ছেদ যাত না, ছিল অনুভব হবে প্রেম লাভ, ছিল অনুভব হবে প্রেম লাভ, পরিশেষে দিল যাত না, সে যে কামনা দিল যদি বিচ্ছেদ যাত না। অসাধারণ, বলাই বাহুল্য, আপনাকে আমি কি বলবো, আমার সেই যোগ্যতা নেই। না না, এটা কেন, তোমরা তোমরা যেহেতু নাটক যখন করো নিশ্চয়ই গানের সাথেও সম্পৃক্ততা আছে, গান অনেক শোনো। আমি নিজেও ছায়ানটের ছাত্রী ছিলাম, ওয়াহিদুল হক স্যারকে পেয়েছি কিছুদিন, সঞ্জিতা খাতুন শ্রদ্ধেয় অনেকে টিচার ছিলেন। অনেকে ভাবে ধরো যে ছায়ানটে আছি দীর্ঘ, আমি অনেকদিন 40 বছর হয়ে গেছে, তো ছায়ানটে অনেকে ভাবে যে নজরুলের মানে রবীন্দ্রসঙ্গীতকে বেশি প্রাধান্য দেওয়া আসলে, কিন্তু ভীষণ ভুল কথা। যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। ফিরে এলাম বিরতির পর, শ্রুতি দর্শক দেখছেন বিপাশার অতিথি, আর আমাদের সাথে আছে প্রিয় প্রাঙ্গন। আজ আমার অতিথি শাহিন সামাদ। আপনি অভিভাবকদের কথা বলছিলেন, আপনার কি মনে হয় যে যারা মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেছেন যেসব অভিভাবক, তাদের সন্তানরা এবং যেসব অভিভাবকরা আজকে আজকের যারা প্রজন্ম যে তারা প্রত্যক্ষ করেননি, তাদের সন্তানরা, এই দুটো পার্থক্য আপনি কিভাবে করবেন বা আপনি কি দেখেন এই পার্থক্যটা? আমার বাচ্চারা, আমার বাচ্চা তো তখন মানে ধরো 72-এ হলো বড়টা, পরেরটা তো 71-এ, পরেরটা 17 বছর পরে হয়েছে 89-এ। তো দুজনেই জানে, হ্যাঁ আমি জানিয়েছি, যেহেতু তারা বাইরে, আমি বাইরে 22 বছর ছিলাম, তো সেই জন্য তারা দেখেছে আমাদের যে 16 ডিসেম্বর করতে, 21 ফেব্রুয়ারি করতে, 26 মার্চ করতে। হ্যাঁ, যারা ধরো সেই সময় প্রত্যক্ষ করেছে তাদের ছেলেমেয়েরা তো জানছেই, এবং যারা প্রত্যক্ষ করে নাই
তারাও মানে প্যারেন্টসদের কাছ থেকে জানছে। আমি নিজেও একজন নতুন প্রজন্মের মা যদি সেভাবে বলি, যে আমার তুমি মার কি কাছ শোনো? থেকে আমি সরাসরি আমি হ্যাঁ শুনেছি, আমার বাবার কাছ থেকে এখনো তার চোখে আমি দেখতে পাই মুক্তিযুদ্ধ, বাবা মার চোখে বা আমার আত্মীয় স্বজন, কিন্তু আমার চোখে মুক্তিযুদ্ধ তো আমি সেভাবে দেখিনি, আমি তখন একেবারেই ছোট। আমার সন্তানকে আমি যখন বলি তখন আমি আসলে গল্পের মতনই আমি বলতে হয় আমাকে। হ্যাঁ, কিন্তু আর একটা জিনিস, ধরো এখন তো ধরো আমাদের যেসব মুক্তিযুদ্ধ জাদুঘর হয়েছে, জি সেখানে মনে হয় এই এই সময়কার প্রজন্মদের ছেলেমেয়েদের যাওয়া উচিত, যাওয়া উচিত, জানা সামনাসামনি দাঁড় উচিত, করানো উচিত। দেখা উচিত, তাই না? তাছাড়া আমাদের যা বীর মুক্তিযোদ্ধা তাদের সংস্পর্শে আসা উচিত, তাদের থেকে ঘটনা শোনা উচিত। এইভাবে আস্তে আস্তে নিজেকে এক্ষেত্রে কিন্তু মিডিয়ার ভূমিকাটা আপনি কি মনে করেন? মিডিয়ার ভূমিকা অনেক, মিডিয়ারা কিন্তু করছে, তারা কিন্তু করছে, ভীষণভাবে, অনেকভাবে করছে, জি কিন্তু আরও একটু বেশি করে করা উচিত আমার মনে হয়। যে ধরো এই গানগুলো, 71 গান কিন্তু খুব শোনা যায় না, জি একমাত্র 16ই ডিসেম্বর আসলে এবং শোনা যায়, 26শে মার্চ, 1 মাস, 26শে মার্চ 1 মাস, জি আর 21শে ফেব্রুয়ারিতে কিছু কিছু গান আর কি, জি 21-এর গান যেগুলো সেগুলো, তাছাড়া তো পুরা রেস্ট অফ দ্য ইয়ার মানে খুব কম। এবং সেই জন্যই আসলে আমার প্রশ্নটা করা, যে আসলে আমরা কতটুকু দায়িত্ব পালন করছি আমি জন্য। বলবো যে, যে বললাম যে শেখানোর ব্যাপারটা, যেমন ধরো শিল্পকলা একাডেমিতে কিন্তু 2 বছর আমি শিখিয়েছি সমস্ত জেলা পর্যায়ের সমস্ত ছেলেমেয়েরা, 300 ছেলেমেয়ে, হ্যাঁ, শিল্পকলা একাডেমিতে আমরা 1 মাস, আমি একবার করেছি সুজয় শ্যামদার সাথে, জি হ্যাঁ, উনি শিখিয়েছেন 6টা গান, আমি 6টা গান, আর একবার অজিতদার সাথে আমি শিখিয়েছিলাম, উনি 6টা, আমি 6টা, এইভাবে আর কি। তো ওইভাবে শেখানো হয়েছে। একটা বাচ্চাকে আমি প্রশ্ন করেছিলাম, তুমি কি করবে তোমার এই সময় দেশে যদি এরকম একটা কোনো একটা পরিস্থিতি হয়, বলে আমি জান দিয়ে দিব, আমি জীবন দিয়ে দিব। তার মানে কি? কতখানি সে মানে হ্যাঁ, বলে আমি 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 আমার জীবন দিব, দিয়ে দিব ভাবছে দেশের জন্য। বাপ রে বাপ! তাই বললাম যে এই যে এই এইটাই এই তো বলে স্পিরিটটা, স্পিরিট, জি এই সেইটাই, শক্তি, জি হ্যাঁ, দেশের প্রতি ভালোবাসা, দেশকে ভালোবাসা। এইভাবে কিন্তু করতে পারি আমরা, এই যে এই যে একটা, এই প্রসেসের ভেতর হ্যাঁ, দিয়ে এই যে বাচ্চাদের একটু করে, শেখানো, জি শেখানোর মধ্যে দিয়ে কিছু গল্প বলা, বুঝছো, জি সেই 71-এর গল্প বলা, জি এইভাবে কিন্তু আমরা করে যাচ্ছি। আরেকটি গান শুনবো, আপনার প্রিয় নজরুলের গান, নজরুলের গান নজরুলের বা আপনার রজনীকান্ত হতে না? পারে। ঠিক আছে, মরি রূপে বরণে ছন্দে, মরি রূপে বরণে ছন্দে, আলোকে আনন্দে কেলে কুমেলে পাখা, শ্যামল বসন্ত বিধি বিছাল গন্ধ গীতি, দিগন্তে শৈল আঁকা আকাশে হাসে রাখা, রাখা রূপে বরণে ছন্দে, মরি রূপে বরণে ছন্দে, মরি রূপে বরণে ছন্দে, মরি রূপে বরণে ছন্দে। অপূর্ব, অপূর্ব! এবং আমার মনে হচ্ছে কেন জানি, আমি খালিদ হোসেন স্যারের কাছে অনেকদিন গান শিখেছি হিন্দোলে, স্যারের কণ্ঠে আমি কখনো এই গানটি শুনেছি বলে আমার মনে তাই হচ্ছে, খালিদ হোসেন স্যারের কণ্ঠে, অসাধারণ। আপনি যখন যুদ্ধক্ষেত্রের প্রতি ছুটে গিয়েছিলেন, আপনার পরিবারের ভূমিকাটা কি ছিল এবং সেখানে ওরে কি বাস, মূল্যবোধে আপনি মানুষ হয়েছিলেন? আমাদের পরিবারে কেউ রাজনীতি কোনোদিন করেনি, আর বললাম যে আমার একটা, আমি বলবো যে সাতই আমাদের স্বাধীনতা মার্চের যুদ্ধ আমার মনে হয় সমস্ত রাজনীতির সব ঊর্ধ্বে ছিল, আসলে সমস্ত কিছুর সব ঊর্ধ্বে, না হ্যাঁ সব কিছু উঠে ছিল, সমস্ত কারণ দেখো অন্ধকার কালিমার একজনের ঊর্ধ্বে। কথায়, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কথায় সবাই একজন একটা হয়ে গেছিল, মানে উনি যদি বললেন যে এখনই এটা করো তখনই সেটা। যেমন আমার আব্বা আমাকে 66 সালে আমি ছায়ানটে ভর্তি হলাম, ওই বছরই উনি মারা যান। তো ফলে আমরা 6 ভাই বোন, আর আম্মার উপরে অনেক রেসপন্সিবিলিটি ছিল, আম্মার বয়সও বেশি ছিল না, বোধহয় 38। আপনি যখন যুদ্ধক্ষেত্রে হ্যাঁ, যাওয়ার জন্য মনস্থির না করলেন, যাওয়ার সময় আম্মাকে কি আর জানালাম, আম্মা জানলে তাই কি না? আর যেতে দিবে? ওটা তো মানে নিজেরাই প্ল্যান করলাম যে না যেতেই হবে, কারণ আমি আমার যে শক্তি, আমার যে গানের যে শক্তি আছে, আমি তো রাইফেল নিয়ে যুদ্ধ করব না, আমি আমার গলা দিয়ে যুদ্ধ করব। কিন্তু আপনি জানতেন যে যে কোনো মুহূর্তে হ্যাঁ আপনার জীবন হ্যাঁ দিতে হতে পারে, হ্যাঁ হ্যাঁ সেই অবশ্যই। যেমন ধরো প্রস্তুতিটা আমি বলি ছিল? যে যখন ওই যে মুক্তাঞ্চলে গেলাম, জি
তোমরা মুক্তির গানে দেখো যে মুক্তার চলে গেলাম, যে তখন মুক্তিযোদ্ধাদের সাথে যখন কথা বলছি আমরা তো মানে পাগল হয়ে গেছি যে এটা এইটুকু জায়গা আমাদের দেশ, এটা অন্য একটা ফিলিংস তো, বুঝছো? যে নৌকা করে নেমে যে সবাই মাটি নিয়ে যে কাঁপছে, মানে আদর করছে, মানে নিজের মাটি আমরা, নিজের দেশ। কলকাতা গিয়েছিলেন এয়ারবাসে করে? হ্যাঁ, 75 জন একসাথে গিয়েছিলাম। যে আমি কলকাতায় আমরা খোঁজ পেলাম যে এরকম বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা 144 নম্বর লেনিন সরণিতে হয়েছে, সেখানে আমাদের সঞ্জিতা খাতুন নেতৃত্ব দিচ্ছিলেন। হ্যাঁ, তো ফলে আমরা ওখানে গেলাম, ওখানে দীপেন বন্দ্যোপাধ্যায়ের উনি ওখানকার তোমার বুদ্ধিজীবী এবং উনি একজন লেখক, উনি ওনার বাড়িটা দিয়েছিলেন আমাদের নিচে, সেখানে আমরা সব রিহার্সেল টিহার্সেল করতাম, গানগুলি করতাম, সেখানে একটা স্ক্রিপ্ট করা হলো রূপান্তরের গান। আর সবচেয়ে ভালো লাগলো কি, যখন চলে গেলাম ওখানে, কারণ আম্মা তো আম্মাকে তো ওইভাবে বলে যাই নাই, তাই না? পরে বলা হলো ফোনে যে আম্মা আপনি চিন্তা করেন না আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তখন আর রিয়াকশন না, তখন তো আমার অন্য কোনো খেয়াল না আমি কখন যাব এখানে, আমি কখন দেশের জন্য একটু কাজ করব। মার অনুভূতিটা কি ছিল? মার অনুভূতিটা তো কান্নাকাটি। আমি যখন নিজে মা হলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি কি কঠিন কঠিন আমি আম্মাকে আমি কি কষ্ট দিয়েছি। কিন্তু পরে যখন মুক্তির গান ধরো 24-25 বছর পর হলো, আম্মা 92 সালে মারা গেছেন, দেখে গিয়েছেন না, সেইটাই বললাম যে আম্মা যদি সেই সময় বেঁচে থাকতেন তাহলে আম্মা যে কত খুশি আর কত, তখন বলতে যে না শাহিন ঠিকই করেছিল, দেশের জন্য কাজ করেছে, সেটা আম্মা আর দেখে যেতে পারে নাই। 144 নম্বর লেনিন সরণিতে যেয়ে দেখি আলিজাকে, ছোটলু ভাই আছে, নূর আছে, তারপরে হাসান ভাই আছে, মুস্তাফা মনোয়ার আছে, সঞ্জিদা আপা আছেন, ওয়াহিদ ভাই আছেন, সবাই, তারেক ভাই, মিলিয়া, ফ্লোরা, তারপরে বিপুল, মোশাদ আলী, হ্যাঁ সবাই, শারমিন, লতা, তারপরে মঞ্জুলা, মঞ্জুশ্রী, শীলা, আমাদের শর্মিলা, তখন আমরা আমার আরও মানে একটা আরও শক্তি আসলো যে না আমি একা না, ওরাও তো সবাইকে ছেড়ে আসছে। আর এটা তো 9 মাস কেন, 9 বছরও তো চলতে পারতো, তাই তো, তাই না? তো সেটা একদম মানে কি বলবো, মানে এটা ঠিক বোঝানো যাবে না সেই অনুভূতিগুলি। একটা অনুভূতি একটু জানতে চাই, বা একটু বিশেষভাবেই জানতে চাই, যে শ্রদ্ধেয় সঞ্জিদা খাতুন, তিনি কি মন্ত্র দিয়েছিলেন আপনাদেরকে? 69-এর যখন গণঅভ্যুত্থান হলো তখন তো উনি প্লাস আমরা সবাই মিলেই ধরো এই যে রাস্তায় রাস্তায় গান করা, তারপরে তোমার রমনার বটমূলে করা, কেন করা, কেন এগুলাকে জনগণকে সচেতনতা যে আজ সামনে কিছু একটা আসছে, কারণ সবাই কিন্তু বুঝতে পারছিল যে কিছু একটা হবে। হ্যাঁ, সবাই কিন্তু তখন ভিতরে ভিতরে কিন্তু তৈরি হচ্ছে যে এই তৈরিটা কিন্তু আমাদের সঞ্জিদা আপা, ওই ওয়াহিদ ভাইরা সব কিন্তু ওই ছায়ানটের ইয়ে থেকে, মানে এই গানগুলো, এই যে গানগুলো শেখা, স্কুলিংয়ের মতো কাজ করেছে। হ্যাঁ, যেমন ধরো এই যে এই গানগুলো ধরো নাই নাই ভয় হবে হবে জয় দেব, ধরো আমি করি না এটা করি, হবে জয় হবে জয় হবে জয় ওহে বীর হে নির্ভয়, হবে জয় হবে জয় হবে জয় রে, এটা তারপরে তারপরে ধরো এটা, একবার তোরা মা বলিয়া ডাক জগৎ জনের শ্রবণ জোরাক, মাতৃপাশান কেঁদে গলে যাক মুখ তুলে আজি চাও রে, একবার ধরো প্রথম আদিতম শক্তি, এই শক্তিটা কোথা থেকে পেলাম? আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে, প্রথম আদিতম শক্তি তোমার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত কি অসাধারণ, আমরা করি না শুনতে পাই না আসলে, চমৎকার গান। যাচ্ছি এবার বিরতিতে। ঘিরে এলাম বিরতির পর, আসুন চলে যাই অতিথির কাছে।
একটু যদি শিক্ষকদের প্রশ্নে আসি, যে আপনারা যেই শিক্ষকদেরকে পেয়েছেন, আপনি আপনার ক্ষেত্রেই যদি বলি, তারা আপনাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করেছেন, আজকের শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে যখন শিল্পচর্চার দীক্ষা দেন, তখন কতটুকু দেশপ্রেমের কথা বলেন বা কিভাবে উদ্বুদ্ধ করেন বলে আপনার মনে হয়? প্রথম যেটা বলবো হলো গুরু ভক্তি, গুরু সম্মান, মর্যাদা, যেটা একেবারেই এখন এই প্রজন্মের ছেলে মেয়েদের দেখা যাচ্ছে না। এটা খুব দুঃখজনক, কারণ তোমাকে যে শেখাবে, তোমাকে যে শেখালো, তাকে তো তুমি মাথার উপরে রাখবা। এরকমও দেখা যায় যে ধরো তুমি তুমি আমরা যেরকম কোনো প্রোগ্রামে গেলাম, বাচ্চা ছেলেমেয়েরা বসে আছে, এই যে উঠে যে সম্মান জানান যে আপা আপনি বসেন আমি দাঁড়াই, এই জিনিসগুলি কিন্তু শিখতে হবে। আমার মনে হয় এগুলো শেখানো, যা যারা শেখান তাদের কিন্তু অনেকটা গুরু দায়িত্ব পড়ে এইসব প্রজন্মের ছেলেমেয়েদের শেখান। এবং আমার তো মনে হয়, আমি জানি না, আমি আপনার কাছেই জানতে চাই যে আজকে এই যে অস্থির অবস্থা, এমনই যদি চলতে থাকে এবং আমরা যদি আরেকটু সচেতন না হই আমাদের দেশপ্রেমের ব্যাপারে বা আমাদের ভাষা প্রতি শ্রদ্ধার ব্যাপারে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো সেটি চিন্তা করলে আসলে ভয়ঙ্কর। আসলে আমি আমি ভাবি যে সব প্রজন্মের ছেলেমেয়েরা নিশ্চয়ই সচেতন হবে, নিশ্চয়ই হবে, কেন হবে না, দেশকে তারা ভালোবাসবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে, দেশের প্রতি ভালোবাসা, মুক্তিযোদ্ধাদের প্রতি, বয়স্কদের প্রতি ভালোবাসা, সম্মান যদি দিতে পারে নিশ্চয়ই দেবে, আমার কেন দেবে না, এবং তারা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু যাবার আগে আমি আমার মেয়ের একটি খুব পছন্দের গান আছে, যেটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। আজকে আমি বলি তো যে যেমন সমর্থন নেই আমাদের কাছে, আজকে চলে গেছেন উনি আমাদের ছেড়ে, তার স্মৃতির প্রতি ভালোবাসা এবং অজিদ্দা, তাদের স্নেহ কোনো দিন ভুলতে পারবো না। এই গানটির কথা একটি কথা আমার খুবই বলতে ইচ্ছে করছে, যে আমার মেয়েটি যে ঘরে ঘুমায়, আমার মেয়ের ঘরটি ওর পূর্ব দিকে একটি জানলা আছে, তো সকালে ও যখন ঘুম থেকে ওঠে 6:30, তখন পর্দাটা আমি সরিয়ে দিই, তো সেদিনও পর্দা সরানোর সঙ্গে সঙ্গে আমাকে বলছে মা দেখো দেখো, তো আমি তাকালাম, আমি বললাম কি মা, ভালো ওই যে পূর্ব দিগন্তে, কারণ তখন পূর্ব দিগন্তে সত্যি একদম সূর্যটা এত সুন্দর লাল টুকটুকে। আমি জাস্ট শুধু দর্শক, আমি ক্ষমা প্রার্থী যে আমি আমার ব্যক্তিগত আবেগ প্রকাশ করে ফেলেছি একটু, তার জন্য আমি এটা আমার আমার যারা সামনে আসছে প্রজন্ম তাদের জন্য, তোমার তোমার বেবির জন্য, হ্যাঁ তাকে তাদের জন্য আমি করছি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়াল হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধন ছেড়াল হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে, শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল নয়া সকাল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আপনার প্রতি অসীম শ্রদ্ধা আমার, তোমাদের অনেক অনেক ভালোবাসা, সবার প্রতি আমার ভালোবাসার শুভেচ্ছা, ধন্যবাদ। শুধু দর্শক, আজ আপনারা শুনবেন এবং দেখবেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের একটি প্রোপাগান্ডা সং, যেটি যুদ্ধক্ষেত্রে সৈনিকদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে।
Soldiers to the ranks from the towns and the tanks. Make your mother proud of you and to liberty. Over their শিরোনামের গানটি প্রথম বিশ্বযুদ্ধ সময় আমেরিকান সৈনিকদের মনোবল বৃদ্ধি ও একই সাথে দেশরক্ষার জন্য তরুণদের যুদ্ধে যাওয়ার জন্য এই প্রপাগান্ডা সংটি ব্যাপকভাবে উদ্বুদ্ধ করে। 1917 সালের এপ্রিল মাসে জার্মানির বিপক্ষে আমেরিকার যুদ্ধ ঘোষণার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের যে প্রেক্ষাপট তৈরি হয় তাতে আমেরিকার জাতীয়তাবোধ, দেশপ্রেম ও সর্বোপরি সৈনিকদের মনোবল বৃদ্ধির জন্য জর্জ এমচুয়ান রচনা করেন এই গানটি এবং চার্লস কিংয়ের গলায় অসাধারণ জাতীয় উদ্বুদ্ধমূলক প্রচারণা সঙ্গীতে পরিণত হয়। পরবর্তীতে 1940 সালে গানটির রচয়িতা জর্জ এমচুয়ান আমেরিকার কনগ্রেশনাল মেডেল অফ অনারে ভূষিত হন। আমরা অনেকেই বলি দেশ আমাকে কি দিয়েছে, কিন্তু আজ আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, দেশকে আপনি কতটুকু দিয়েছেন, আমি কতটুকু দিয়েছি, দেশ মাকে আমরা কতটুকু ভালো রেখেছি। শুভরাত্রি।